চাল ডাল তেল লবণের দাম আকাশচুম্বী হয়েছে, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বাইরে চলে গেছে। দুই মাসে তিনবার বিদ্যুতের দাম বাড়িয়েছে, গ্যাসের দাম বাড়াচ্ছে। বর্তমান বাংলাদেশে এই অবৈধ অনির্বাচিত সরকার যারা জোর করে শুধুমাত্র রাষ্ট্রযন্ত্রকে অপব্যবহার করে ক্ষমতায় টিকে আছে এবং জনগণের সমস্ত অধিকারকে কেড়ে নিয়েছে, তারা আজকে মানুষের জীবনকে দুর্বিষহ করে গড়ে তুলেছে। চাল ডাল তেল লবণের দাম আকাশচুম্বী হয়েছে, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বাইরে চলে গেছে। দুই মাসে তিনবার বিদ্যুতের দাম বাড়িয়েছে, গ্যাসের দাম বাড়াচ্ছে, জ্বালানির দাম বাড়াচ্ছে। দুর্নীতি এমনভাবে তারা শুরু করেছে যে বাংলাদেশের অর্থনীতি প্রায় কোকলা হয়ে গেছে। আপনারা দেখেছেন যে তাদের নিজেদের অর্থনৈতিক স্বার্থে এবং ক্ষমতায় টিকে থাকার স্বার্থে তারা সম্প্রতি ভারতের একটি কোম্পানি, যা অত্যন্ত বড় কোম্পানি একটি, যারা ইতিমধ্যে বিশ্ব অর্থনীতি একটা বদনাম কুড়িয়েছে, সেই আদানি গ্রুপের সঙ্গে তারা বিদ্যুৎ ক্রয়ের যে চুক্তি করেছে সেই চুক্তিটা সম্পূর্ণভাবে বাংলাদেশের মানুষের স্বার্থের বিরোধী। এখানে একটা বড় রকমের দুর্নীতি হয়েছে এবং এই দুর্নীতির ফলে জনগণের পকেট থেকে প্রচুর টাকা তারা কেটে বার করে নিয়ে যাবে। আমরা এই ধরনের চুক্তির বাতিল চাই এবং জনগণের জন্য যেটা আপনার উপকারী হবে সেই ধরনের চুক্তি ছাড়া অন্য কোনো চুক্তি আমরা গ্রহণ করতে রাজি নই।